হ্যালো দেশবাসী, আমার ভালোবাসা ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পবিত্র রমজানে আজকে প্রথম রোজা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রোজা আসলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ রোজা সবসময় আমার কাছে অন্যরকম একটা ভালোবাসার এবং ভালো লাগার একটা জায়গা। সেটা হচ্ছে কি, একটা রুটিন মাফিক একটা চলাফেরা তৈরি হয় আর কি রমজানে। রোজার মাস, পবিত্র মাস, রহমত এবং বরকতের মাস। তো আসলে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ খুবই ব্যস্ততা মধ্যে আছে, যেহেতু সামনে রোজার ঈদ চলে আসতেছে, আপনাদের কেনাকাটার একটা আগ্রহ তৈরি আছে। তো সেটার জন্য হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রচুর পরিমাণ একটা অর্ডারের চাপ যাচ্ছে। তো এখন হচ্ছে যে বেরোচ্ছি যে সুন্দরবন যাব আজকে, সুন্দরবনে হচ্ছে সারা বাংলাদেশে যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি পাঠাবো, আমি একটু দেখি। আজকে কোন কোন জায়গায় প্রোডাক্টগুলো যাচ্ছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যাচ্ছে মূলত হচ্ছে উত্তরা যাচ্ছে, তারপর হচ্ছে নওয়াববাড়ি, পুকুরপাড়, ইসলামপুর, তারপর আছে বনশ্রী, বনশ্রী, তারপর হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বাটারা, ঢাকা বাটারা যেমন ফিউচার ওয়ার্কের সাথে যেটা, তারপর আছে খুলনা, তারপর এটা হচ্ছে হচ্ছে রাজেন্দ্রপুর। মোটামুটি কয়েকটা গতকালকে থেকে অর্ডার ছিল, সেগুলো আমি হচ্ছে যে সকাল থেকে এগুলো রিসিভ করে এখন হচ্ছে সুন্দরবনে এগুলো দিয়ে আসে। আর কিছু হচ্ছে আমার রেডেক্স এবং সুন্দরবন, এই দুইটার মাধ্যমে হচ্ছে আমার প্রোডাক্টগুলো মূলত হোম ডেলিভারি যায়। আর আপনারা জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু আগে হচ্ছে আমার একটা ব্যাগ পার্সেল নেওয়ার জন্য হচ্ছে একটা হেল্পিং একটা ব্যাগ আর কি, এটা এটার মাধ্যমে নিয়ে থাকি। সব রেডি করে এখন হচ্ছে রেডি করতেছি আজকের পার্সেলগুলো নিয়ে। আম্মা দরজা লাগাই দাও। যাই হোক, অলরেডি বেরিয়ে পড়ছি বাড়া থেকে। আপনারা যারা হচ্ছে যে এদের কেনাকাটা শুরু করে দিচ্ছেন, আপনারা আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজটা ভিজিট করেন, আর আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজটা ভিজিট করেন, সেখানে আপনারা সকল ধরনের এক্সপোর্ট এবং ইম্পোর্টের প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন এবং একদম রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারবেন। আর আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্যাশন প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমেও পৌঁছে দিচ্ছি এবং সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। আর আরেকটা আসল খবর, আপনারা জানেন যে ঢাকার ভিতরে এখন ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 70 টাকা, আর ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা। যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে, ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে থেকে যারা হচ্ছে যে অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন। ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের প্রাইসটা পেমেন্ট করে দেবেন। তো মোটামুটি অনলাইনে কেনাকাটা করার জন্য যা যা সুযোগ দেওয়া প্রয়োজন আমার পক্ষ থেকে, আমি সর্বোচ্চটা হচ্ছে আমি দিয়ে চেষ্টা করে থাকি আপনাদেরকে, যেন আলহামদুলিল্লাহ ফ্যাশনের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন খুব সহজেই, আপনাদের হাতের পক্ষে হতে পারে। তো নেবেন ইনশাল্লাহ, কেনাকাটা করবেন। সব দেখা আছে, দেখ খুলেতে সব মনে মনে খুলে আছে, হ্যাঁ চারটে আর এখন নাই। রোজার মধ্যে নাকি না, আসলে এই সময়টাই তো মনে হয় বাসায় বসে থাকলে সময় কাটে না, এই জন্যই বেরোইলাম। ইফতারের আয়োজন ঠিক আছে,
যেহেতু সবাই রোজা রাখে রমজানের দিন, বিকালের দিকে সময়টা একটু অন্যরকম কাটে, তা আপনারা সবাই জানেন। চেষ্টা করবেন একটু আগে ভাগে এসে, যারা হচ্ছে কন্ডিশনে বুকিং দিয়ে যাচ্ছেন বা অন্য কোনো বুকিং দিয়ে যাচ্ছেন কন্ডিশন ছাড়া, চেষ্টা করবেন। আর নতুন অভিশাপে এখানে হচ্ছে যে মোটামুটি ভালো একটা স্পেস আছে, খুব কমফোর্টলি হচ্ছে মুভ করা যায়, এবং সবগুলো হচ্ছে যে ওনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে হচ্ছে ওনার করার চেষ্টা করছে, বুকিংয়ের মানে বুকিং যেগুলো করে বুকিং দেওয়ার জন্য আলাদা, এবং কন্ডিশনের জন্য আবার আলাদা, আবার হচ্ছে আপনি যেমন মাল রিসিভ করুন বা প্রোডাক্ট রিসিভ করুন সেটার জন্য আলাদা জুন করা হয়েছে। তো এটা হচ্ছে যে সুন্দরবনের নতুন অফিসে ভালো একটা সিস্টেম করছে ম্যানেজিংয়ের মধ্যে, তো আমার জন্য ভালো হয়েছে, আমার বাসার কাছে এটা। এই হচ্ছে আমার পার্সেল, এই হচ্ছে যে রেডি করতেছে। তো যাই হোক, এটা শেষ করার পরে হচ্ছে আমি আবার একটু আকোয়াডা, এই যে আমাদের নাইম, ঠিক আছে, কি অবস্থা? এখন যা বলছে কথা বলতে বলতে পার্সেল সুন্দরবনে রেখে চলে আসছি, ওয়ার্ল্ডেসের যে পার্সেল নিয়ে যাবো সেটাই ফেলাই চলে গেছে। এটা বলে নিতে আসলাম আতিক ভাই, পার্সেল সোহেল কি খবর? থাকো, এই লো অবস্থা বুঝছে। যাই হোক, পার্সেল ঠিকঠাক মতো দিয়ে আসি, অন্য কোথাও না ফলাইলে হয়, এটা খুবই একটা বাজে অভ্যাস। বিশেষ করে আমার চাবি, এরকম কতবার যে হয়েছে আমার চাবি হাতে নিয়ে ঘুরার একটা বিশাল একটা বাজার অভ্যাস ছিল, কেন সে চাবি নিজের হাতে রাখি না, বাসায় রেখে যাই হোক। উঠে দিয়ে চলে আসলাম, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটিভির অফিস, বিটিভির অফিসের সামনে বাংলাদেশের সব থেকে সফল টেলিভিশন, সফল টেলিভিশন চ্যানেল, এখানে কোনো ব্যর্থতার কোনো গল্প নাই। এখন হচ্ছে যে বিএম রোড, বিএম রোডে চলে আসছে। আচ্ছা ভাইয়া, বিএম রোড কোনটা? বিএম রোড ওই পাশেরটা না, পাকা রাস্তা। রং সারি ঢুকে পড়ছি, এখন রাস্তায় যাই, নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা হচ্ছে যে শান্তি কাজ করে। গতবার আজ আমার তো আলহামদুলিল্লাহ ইলেকশনের এই মাসে এক বছর পূর্ণ হবে ইনশাল্লাহ। তো দেখা গেছিল যে আগে যখন আমি ময়মনসিং সিটির ভিতরে ডেলিভারি দিতাম, প্রথম তো নিজে নিজে ডেলিভারি দিতাম, তো আমার ছোটো ভাইয়ের একটা সাইকেল ছিল, তো ওই সাইকেল করে হচ্ছে আমি ডেলিভারি দিতে বেরোতাম। তখন যখন আমার সাইকেল ছিল তখন হচ্ছে আমি সিটির ভিতরে ডেলিভারি চার্জ দিতাম না, মানে একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিতাম। আর যখন রোজার মধ্যে সাইকেল চালিয়ে ডেলিভারি দেওয়াটা দেখি একটা কষ্টের ছিল। তো যাই হোক, আমাদের আমার কাস্টমাররা যখন প্রোডাক্ট পেয়ে যখন খুশি হতো সেই খুশিটা দেখে আসলে আমার ভালো লাগতো। এখন হচ্ছে সাইকেলটা চুরি নিয়ে গেছে, আফসোস, এরপর থেকে আসলে সাইকেল কিনে নেই,
দেখেন হচ্ছে যে আর এখন অনেক ডেলিভারি সার্ভিস এজেন্সি আছে, ওনারাই হচ্ছে ডেলিভারি দেয়। তো মোটামুটি এখন ওই যে যারা যে সকল এজেন্সি আছে, ডেলিভারি এজেন্সির কাছে হচ্ছে প্রোডাক্টগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, ওনারাই দিয়ে দেয়। তো আজকে অনেকদিন পরে আসলাম, ভালোই লাগতেছে, পার্সেলটা আমি নিজেও দিতে পারতেছি। তো রুট মানে খুঁজে পাইছি, আচ্ছা এটা কি বিএম রুট? আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঠিক জায়গায় চলে আসছি, হচ্ছে আমি ওনাকে একটু কল করবো যে চলে আসছি দেখা যাক। আলহামদুলিল্লাহ ডেলিভারি কমপ্লিট, পার্সেল দিয়ে দিলাম, এখন বের হয়ে যাচ্ছি। তো আপনাদেরকে ছোটোখাটো একটা হচ্ছে যে ব্লগ দেখানোর চেষ্টা করলাম। ব্লগ মানে কি, একটা জাস্ট হচ্ছে একটা হালকা রিফ্রেশমেন্ট দেওয়ার চেষ্টা। তো যারা তখন ভিডিওটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে ভালোবাসা রিয়েক্ট দিয়ে দেবেন, আর যদি পারেন আমার পেজটা শেয়ার করে দেবেন। আর একটা ভালোবাসার জায়গা, ভালো লাগে একটা জায়গা হচ্ছে আমার এই আমার একটা ড্রিম আলহামদুলিল্লাহ ফেস্ট এবং আলহামদুলিল্লাহ কর্পোরেশন পেজ। আলহামদুলিল্লাহ কর্পোরেশন পেজ কিন্তু আজকে 1000 লাইক এবং ফলোয়ার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের, আপনাদের ভালোবাসা ছিল দেখেই এত দ্রুত রিচ করতে পারছে। সকলে ভালো থাকেন, আর সাথে থাকেন আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজের সাথে, আলহামদুলিল্লাহ কর্পোরেশন পেজের সাথে। নিশ্চিন্তে কেনাকাটা করুন, নিরাপদে স্বচ্ছন্দে, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।